আসসালামু আলাইকুম। হে বিশ্ববাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটির হেডলাইন হলো পৃথিবীতে গরিব কারা এবং কোন গরিবদের সাহায্য করব এবং সাহায্য করা লাভজনক, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই পৃথিবীতে যাহারা আল্লাহর সাথে সম্পর্ক করে না এবং যাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক নাই, তাহারাই গরিব, তাহারাই অভাগী এবং তাহারাই দুঃখী। এখন তাহাদেরকে সাহায্য করতে হলে কি ধন সম্পদ দ্বারা সাহায্য করতে হবে? যেমন দুনিয়ার সম্পদ দ্বারা দুনিয়াতে কিছুদিনের জন্য সুখ শান্তি হয়, আর মৃত্যুর পরে পরকালের শান্তির জন্য যে সম্পদের প্রয়োজন, সেই সম্পদ পাইতে হইলে সেই সম্পদখানি কি কি, সেই সম্পদের মালিক কারা? এই সম্পদের মালিক হলেন সলিহীন, সিদ্দিকীন, মুমিনীন, তাহারাই আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র এবং পবিত্র। আর সম্পদখানি হল সাধন, যেই সাধন দ্বারা আল্লাহ তাআলাকে লাভ করিয়াছেন, সেই সাধন তাহাদের কাছেই আছে। রুহানিতে জ্ঞান গুণ এবং আল্লাহকে নিকটে দেখবার, প্রেম করিবার, কথা বলিবার কায়দা কানুন অলিয়াউলিয়ারা জানেন। তাহাদের যদি কোনো গরিব লোকেদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে ওই ব্যক্তি প্রেমের সঙ্গ দিয়া সেই শিক্ষা নেয়। তাহাদের সাহায্য সহযোগিতায় গরিবরাও একদিন আল্লাহর ধনে ধনী হইয়া যাবে। তাই আল্লাহ কোরআনে অনেক জায়গায় উল্লেখ করিয়াছেন, তোমরা সালেহীন, সিদ্দিকীন, মুমিনীনদের সাথে সঙ্গ রাখিও বেশি বেশি, তাহলে তাহাদের জ্ঞান গুণ চরিত্র তোমাদের মধ্যেও প্রকাশ করিবে। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন হাদিসে কুদসিতে যে আমি জ্ঞানের শহর, হযরত আলী সেই শহরের দরজা। আমার জ্ঞানের শহরে পৌঁছাইতে হলে আমার আলীর দরজা দিয়ে প্রবেশ করিতে হইবে। তাহলে হযরত আলী যথেষ্ট জ্ঞান চরিত্র ছিল। তাহার পরেও নবীজি বলিয়াছেন, হে আলী, তুমি বেশি বেশি শ্রম দিও এবং চলাফেরা রাখিও। সালেহীন, সিদ্দিকীন, মুমিনীন এবং মুক্তাদীনদের সাথে বলার উদ্দেশ্য ছিল, একজন মানুষের যত জ্ঞান চরিত্রই থাকুক না কেন, কখনো জ্ঞানের চরিত্রের উপরে অহংকার আসিয়া যেতে পারে, ওই অহংকারের কারণে মানুষ বিনষ্ট হইয়া যাইতে পারে, তার বিনষ্ট হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, এমনকি ধ্বংস হয়ে যেতে পারে। আবার বলা হইয়াছে এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ, অর্থাৎ একজন মুমিন ভালো ভাবিয়া একটা খারাপ কাজ করিতেছে, আরেকজন মুমিন ওই ব্যক্তিটাকে দেখল এবং তিনি তখনই বলে উঠল যে ভাই, এই কাজটি ঠিক হচ্ছে না, ওই কাজটি ভুল হচ্ছে। যাকে বলা হইল সে যদি মুমিন হয় তাহলে এই কাজটি মানিয়া নিবেন, আর যদি তিনি অমুমিন হন তাহলে মানিবেন না এবং ওই ভুল কাজটিই করবেন। আল্লাহ আমাদেরকে সকলকেই সুপথে রাখুক এবং পৃথিবী হইতে বিদায় নিতে হইবে। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র নিষ্পাপ বানাইয়া এবং আল্লাহর পূর্ণ প্রেমিক বানাইয়া পৃথিবী থেকে বিদায় হইতে পারে। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।